ফ্রেন্ডস, গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 8 তারিখ এবং 9 তারিখ রেলের গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেছে এবং আমি একটু ব্যস্ত থাকার জন্য তোমাদের কোয়েশ্চেনগুলো দিতে পারিনি। তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো কালেকশন করতে পেরেছি 8 তারিখ 9 তারিখের অল শিফটের যারা পরীক্ষা দিয়েছে অনেকের কাছে, অনেকে কোয়েশ্চেন পাঠিয়েছে এবং আমি বিভিন্ন হিন্দি চ্যানেল থেকেও তোমাদের জন্য কালেকশন করে ট্রান্সলেট করেছি বাংলায়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে, যারা নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেল আইকন অন করবে, তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা ভিডিওটি লাইক করবে এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে। চলো তাহলে কোয়েশ্চেনগুলো একের পর এক আমরা দেখে নিই। এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতে ফলো করতে পারবে, সেখানে আমি সরকারি চাকরির প্রস্তুতির পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয়ে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করছি। তো তোমরা এক্ষুনি গুগল প্লে স্টোর থেকে আন একাডেমি অ্যাপটি ডাউনলোড করে বিবেক মাঝি সার্চ করো, সেখানে তোমরা প্রত্যেকটি ভিডিও একেবারে বিনামূল্যে দেখতে পারবে। তাহলে দেখো আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। তো তো এই ভিডিওতে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার যেগুলো এসেছিলো এবং সায়েন্সের কিছু কোয়েশ্চেন আছে সেই সব কোয়েশ্চেনগুলো দিয়েছি, ম্যাথ এবং জিআই কিন্তু এখানে নেই। চলো নেক্সট দেখছো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছোটোবেলায় নাম কী ছিল, এটার উত্তর হয়ে যাবে অজয় মোহন বিশ। তো তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, অনেকগুলো কোয়েশ্চেন আছে, 100-এর মতো কোয়েশ্চেন হবে, তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। নেক্সট হচ্ছে অভিকর্ষজ টান সম্পর্কিত কোয়েশ্চেন ছিল একটা, ঠিক কোয়েশ্চেনটি জানা যায়নি। নেক্সট দেখো আইসিআইসিআই ব্যাংকের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কী, এটার উত্তর হয়ে যাবে সন্দীপ বক্সি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের রেলওয়ে পৃথিবীতে কত নম্বর স্থান অধিকার করেছে, তো এই উত্তরটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের দায়িত্ব দিলাম এটার উত্তরটার জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, তো এটি উত্তর হয়ে যাবে সঠিক অ্যান্সার হচ্ছে 15, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। নেক্সট 2017 পদ্মশ্রী পুরস্কার সম্পর্কিত একটা প্রশ্ন ছিল, এটাও ঠিক জানা যায়নি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মেয়রের নাম কি, ভারতের প্রথম মেয়র হচ্ছে সুষন্না, তো এটা তোমরা একটু দেখে নেবে গুগল করে, ঠিক করে নামটা আমার একটু কনফিউজ, আমি বুঝতে পারছি না ঠিক। নেক্সট দেখো জিএসটি কত প্রকারের, জিএসটি হচ্ছে 3 প্রকারের জিএসটি হয় এটা সবাই জানে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। এরপর একটা কোয়েশ্চেন ছিল যেমন তড়িৎ প্রবাহ মাত্রার একক কী, তো এটার উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, ব্যাঙ্গের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে, তো ব্যাঙ্গের হৃৎপিণ্ডে থাকে 3টি প্রকোষ্ঠ, আর যদি বলে মানুষের হৃৎপিণ্ডে কতগুলো, না মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, ও 2টো অলিন্দ 2টো নীলই। নেক্সট হচ্ছে বিলাতির রং লাল হওয়ার কারণ কী, তো বিলাতির রং লাল হওয়ার কারণ হচ্ছে লাইকোপিন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কামধেনু ডায়েরি যোজনা কোন রাজ্যের সাথে সম্পর্কিত, তো কামধেনু ডায়েরি যোজনা উত্তরপ্রদেশ বা ইউপির সাথে সম্পর্কিত হবে, এটা সেখানে কামধেনু ডায়েরি যোজনা একটা চালানো হয়েছিল। নেক্সট দেখো, তামিলনাড়ির মুখ্যমন্ত্রীর নাম কী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবে এড়াপ্পড়ি কে পালানিস্বামি, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এই ধরনের অপশন দেখলেই তোমরা পারবে, এড়াপ্পড়ি কে পালানিস্বামী। নেক্সট দেখো, নোকিয়া এর সিইও কে, রাজীব সুরি। কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে কিন্তু এরপর যাদের পরীক্ষা আছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কোয়েশ্চেন এখান থেকে দিতেই পারে, রিপিট হচ্ছে। হেড অফ দূরদর্শন, দূরদর্শন এর হেড কে, এটা হয়ে যাবে সুপ্রিয়া সাহু। নেক্সট দেখো, মেহবুবা মুফতি কন্দলের, কন্দলের লোক বা কন্দলের লিডার, এটা হয়ে যাবে পিডিপি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, বার্সেলোনার ভারত, ভারতের নতুন রাষ্ট্রদূতের নাম কি, বার্সেলোনায় ভারতের নতুন রাষ্ট্রদূত, এটা একটু তোমরা কমেন্টে জানাবে, তোমাদের দায়িত্ব দিলাম এই উত্তরটার জন্য। নেক্সট দেখো, পুনা প্যাক্ট কবে হয়েছিল, না কবে হয়েছিল এটা হবে যে 1932 সালে। নেক্সট কোয়েশ্চেন, আমির খসরু সম্পর্কিত একটা কোয়েশ্চেন ছিল, তো সেটা ঠিক জানা যায়নি। এরপর কোয়েশ্চেন দেখো, 2017 বেস্ট মারাঠি সিনেমার নাম কি, তো 2017 বেস্ট মারাঠি সিনেমা হয়ে যাবে কাচ্চা লিম্বু বা কাঁচা লেবু, এটা হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স কী ধরনের আসছে, বিভিন্ন সিনেমা থেকে আসছে, বিভিন্ন মুভি, তারপরে বিভিন্ন খেলা থেকে আসছে, বিভিন্ন পুরস্কার থেকে আসছে, বিভিন্ন বইয়ের লেখক বলছে, বিভিন্ন দেশের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের গভর্নর, এই জিনিসগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো কয়েকটা জিনিস তোমাদের খুব ভালো করে দেখে পরীক্ষা দিতে যেতে হবে। নেক্সট দেখো, 2017 দাবা চ্যাম্পিয়ন কে, দাবা চ্যাম্পিয়নের খেতাব কে জিতেছে, না হয়ে যাবে তেন ঝং, উত্তর হবে তেন ঝং। নেক্সট দেখো, মুদ্রা রাক্ষস বইটির রচয়িতা কে, না বা কার লেখা, উত্তর হয়ে যাবে বিশাখা দত্ত, এটা অনেকেই জানে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
দেখো, দেবেন্দ্র ঝাঝারিয়ান নিয়ে কোশ্চন ছিল যে কোন খেলার সাথে যুক্ত, তো এটা আমরা সবাই জানি যে দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভেলিন থ্রো বা অ্যাথলেটিক, তিনি একজন অ্যাথলেটিক্স। নেক্সট হচ্ছে ওয়ান ইন্ডিয়ান গার্ল, বইটির লেখককে নাম করা লেখক খুবই জনপ্রিয় চেতন ভগত, ওয়ান ইন্ডিয়ান গার্ল। তারপরে ছিল পদ্মবিভূষণ 2018, এই কোশ্চেনটির উত্তর তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে, পদ্মবিভূষণ 2018 কে পেয়েছেন। এরপর কোয়েশ্চেন দেখো, কেরালার মুখ্যমন্ত্রী, আচ্ছা এই কোয়েশ্চেনটা মানে পদ্মবিভূষণ অপশন দেখে বলতে হবে যে অপশন কী ছিল, সেখান থেকে উত্তরটি ঠিক বলা যাবে, না হলে বলা যাবে না এটা। তো তোমরা কমেন্টে জানাবে কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি, কোয়েশ্চেনটা ছিল না, উত্তর হয়ে যাবে পিনারায় বিজয়া, সিপিআইএম পার্টি। নেক্সট দেখো, উত্তরাখণ্ডের গভর্নরের নাম কি, না বেবিরানী মৌর্য, উত্তরাখণ্ডের গভর্নর বেবিরানী মৌর্য। নেক্সট কোয়েশ্চেন, সিইও অফ ডেল, ডেলের সিইও কে, না মাইকেল এস ডেল, মাইকেল এস ডেল যে প্রতিষ্ঠা করেছেন তার নামেই হচ্ছে, তার নাম অনুসারেই। নেক্সট হচ্ছে, ইউএস ওপেন মেন সিঙ্গেল পুরস্কার কে জিতেছেন, না রাফায়েল নাদাল, রাফায়েল নাদাল। চলো দেখে নেবো এরপর নেক্সট কোয়েশ্চেন আমরা। এরপরের কোয়েশ্চেন হচ্ছে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক কে ছিলেন, তো এটির উত্তর হয়ে যাবে বিন্দুসার, বিন্দুসার ছিলেন 298 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, এরপর হয়েছিলেন অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার, তারপরে অশোক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, সিকিম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নাম কি, এ আর রহমান। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি ভিডিও দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবে, বারবার ওইখান থেকেই প্রশ্ন আসছে। নেক্সট দেখো, জিএসটি এবং নীতি আয়োগের ভিডিও দিয়েছি, সেখান থেকেও বারবার কোয়েশ্চেন আছে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো যারা দেখোনি। নেক্সট হচ্ছে, ডিএনএ ব্যাংক কোথায় অবস্থিত, এটির উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। তো এটা হচ্ছে একটা নতুন কোয়েশ্চেন, নতুন এবারে দিয়েছে, ডিএনএ ব্যাংক কোথায় অবস্থিত, উত্তর উত্তরপ্রদেশ। যারা পরীক্ষা দেবে এরপর তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, রিপিট হবে কিন্তু কোয়েশ্চেনটি। এরপরে পর্যায় সারণীর শেষ মৌল কি, এটা উত্তরটা তোমরা জানাবে। নেক্সট দেখো, ইউনেস্কো সিটি অফ মিউজিক কোন শহরকে, এটা ঠিক কনফার্ম নয়, তবে উত্তর বারাণসী হওয়া, উত্তর অপশান দেখে করতে হবে, তো অপশান যদি বারাণসী ছিল তাহলে এটা কিন্তু বারাণসী হবে। তারপর কোয়েশ্চেন দেখো, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে কোন সাগর আলাদা করেছে, বা কোন সাগর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে, তো এটার উত্তর হবে তাসমান, তাসমান সাগর। চলো এরপর নেক্সট কোয়েশ্চেন দেখি, পঞ্চতন্ত্র খুব জনপ্রিয় একটি বই, পঞ্চতন্ত্রের রচয়িতাকে, বিষ্ণু শর্মা, এটি হিন্দি ভাষায় রচিত বইটি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, সানিয়া মির্জা সম্বন্ধে বই, একটি বই আছে, সেই বইটির নাম কি, না এসি অ্যাগেনেস্ট ওডস, এসিই অ্যাগেনেস্ট ওডস। চলো এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব, দেখো কোচদের কোন পুরস্কার দেওয়া হয়, বিভিন্ন খেলোয়াড়দের যারা কোচ থাকে তাদের কোন পুরস্কার দেওয়া হয়, না দ্রোণাচার্য। আচ্ছা এই কোয়েশ্চেনটা এভাবেও হতে হতে পারে আর বিভিন্নবার এসেওছে, যে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো বিভিন্ন খেলোয়াড়দের কোচদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। আমি একটা ভিডিও অলরেডি পাবলিশ করেছি, সেটা তোমরা দেখবে, বিভিন্ন খেলা সম্বন্ধের ভিডিও, কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোন পুরস্কার কে পেয়েছেন সেটি দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, ওইখান থেকে বারবার প্রশ্ন দিচ্ছে। দেখো চীনের প্রধানমন্ত্রীর নাম কি, লি কিকুইন, কিকুইং, লি কিকুইং। তো চীনের প্রেসিডেন্টের কোয়েশ্চেনটি বারবার এসছে, জিন জিং জং না জিং পিং কি একটা নাম যেন মনে পড়ছে না এখন, চীনের প্রধানমন্ত্রী লি কিকুইং, তো এরপর আসছে প্রধানমন্ত্রীর নামটা দিয়েছে, এটা মনে রাখবে, যারা পরে পরীক্ষা দেবে তোমাদের আবার আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রাজ্যসভার আসন সংখ্যা, মোট আসন সংখ্যা কত, না 250টা, রাজ্যসভায় মোট আসন সংখ্যা এবং লোকসভায় মোট আসন সংখ্যা হচ্ছে 552। চলো দেখে নিই, ইয়েলো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, না ইয়েলো ন্যাশনাল পার্ক অবস্থিত ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি, তো উত্তর হয়ে যাবে ভি কে তাহিল রামানি, ভি কে তাহিল রামানি হচ্ছে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর দেখো, সপ্তম পে কমিশন এর প্রধানের নাম কি, চিফ অফ সেভেন পে কমিশন, উত্তর হবে অশোক কুমার মাথুর। এরপর কোয়েশ্চেন হচ্ছে, রঘুবংশম এর রচয়িতাকে, রঘুবংশম এর রচয়িতা হচ্ছে কালিদাস, কালিদাসের আরও গুরুত্বপূর্ণ যে বইগুলো আছে, মেঘদূত, শকুন্তলম, এসব বইগুলো আছে, আরও অনেকগুলো বই আছে কালিদাসের। নেক্সট কোয়েশ্চেন দেখো, আনা ঘা, এটা কি হবে, আনা ঘা দেশপাণ্ডে কোন খেলার সাথে যুক্ত, তো তিনি হচ্ছেন একজন ক্রিকেটার, আনা ঘা দেশপাণ্ডে ক্রিকেট খেলার সাথে যুক্ত।
তো এতগুলো কোশ্চেনই ছিল, এতগুলো কোশ্চেন আমি কালেকশন করতে পেরেছি। এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা পিডিএফ নিতে চাও তো পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম যারা অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে সেখানে গাইডেন্স গুরু সার্চ করবে, আর গাইডেন্স গুরু দেখবে উপরে যে চ্যানেলটি আসবে সেটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, ওইখানে তোমরা সব পিডিএফগুলো পেয়ে যাবে। আমি অনেক পিডিএফ সেখানে দেওয়া আছে আমার, তোমরা দেখতে পাচ্ছ রেলের সমস্ত পিডিএফ দেওয়া আছে, বিভিন্ন যেগুলো আমি ভিডিও বানাই না অনেক পিডিএফ সেখানে দিই। তো তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো, তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ।